Hello, what's up guys? Android Shikwak is here. Friends, my name is Tapos Ghosh and welcome to Android Shikwak YouTube channel. So friends, ajker ei video tite ami apnaderke dekhabo je apnara kibhabe apnader Facebook account tike VIP account e convert korte parben. Ha bondhura, apni apnar Facebook account tike VIP account banate parben khub shohojei. আর হ্যাঁ বন্ধুরা, এইরকম না যে আপনি যদি আপনার ফেসবুক অ্যাকাউন্টটিকে ভিআইপি অ্যাকাউন্ট বানিয়ে ফেলেন তো এর জন্য ফেসবুক আপনাকে এক্সট্রা কোনো ফিচার্স প্রোভাইড করবে বা ফেসবুকে আপনি এর জন্য ভিআইপি হয়ে যাবেন, ফেসবুকে আপনাকে অন্যভাবে দেখা হবে, এরকম কিছুই না। আর হ্যাঁ, ভিআইপি অ্যাকাউন্ট বানাবার জন্য আপনাকে এমন কোনো কাজ করারও দরকার পড়বে না, এরকম না যে আপনি এমন কোনো কাজ করবেন তার ফলে আপনার অ্যাকাউন্টটি ভিআইপি করবে, আপনাকে কিছু টাস্ক কমপ্লিট করতে হবে তার ফলে আপনার অ্যাকাউন্টটিকে তারা ভিআইপি করবে, এরকম কিছুই নয়। আপনি শুধুমাত্র কয়েকটি স্টেপ ফলো করলেই আপনি আপনার অ্যাকাউন্টটিকে খুব সহজেই ভিআইপি অ্যাকাউন্ট বানিয়ে ফেলতে পারবেন। অ্যাকচুয়ালি ফ্রেন্ডস, আমিও অনেকের ফেসবুক প্রোফাইল দেখি যে সেখানে ভিআইপি অ্যাকাউন্ট লেখা থাকে। সো এই দেখুন, আমি একটা আমার ফেসবুক অ্যাকাউন্টটি ওপেন করে দেখিয়ে দিচ্ছি। এই এই দেখুন, এখানে এরকম লেখা আছে, দিল্লি ইউনিভার্সিটি অ্যাট ফেসবুক ভিআইপি অ্যাকাউন্ট। আর আমার কাছে প্রচুর রিকোয়েস্ট এসছে যে কীভাবে আমরা আমাদের অ্যাকাউন্টটিকে, আমাদের ফেসবুক অ্যাকাউন্টটিকে ভিআইপি অ্যাকাউন্টে কনভার্ট করবো, কীভাবে আমরা ফেসবুক অ্যাকাউন্টটিকে ভিআইপি অ্যাকাউন্ট বানাবো। সো সেই জন্যই আজকের এই ভিডিওটি আমি আপনাদের সাথে শেয়ার করছি। আর হ্যাঁ বন্ধুরা, আপনার কাছে আমাদের আরও একটা রিকোয়েস্ট আছে, যেই রিকোয়েস্টটা আমি আপনাদেরকে প্রত্যেক ভিডিওতে করি। আপনি যদি অ্যান্ড্রয়েড শিক্ষক ইউটিউব চ্যানেলে প্রথম আসেন তো প্লিজ আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আমাদের চ্যানেলটিতে যাবেন, এই দেখুন একটা সাবস্ক্রাইব, লাল রঙের সাবস্ক্রাইব বাটন রয়েছে, অথবা আপনি এই ভিডিওর নিচেই দেখুন এইরকম লাল রঙের সাবস্ক্রাইব বাটন রয়েছে, এখানে ক্লিক করবেন। তারপরে আপনি আমাদের এই দেখুন এখানে একটা বেল নোটিফিকেশন আইকন রয়েছে, আপনি বেল আইকনে ট্যাপ করে দেবেন। আর আমাদের সমস্ত আপলোড করা ভিডিও আপনি আপনার ইউটিউবের হোম পেজে অথবা আপনার ইমেলে নোটিফিকেশনে পেয়ে যাবেন। তো ফ্রেন্ডস, চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। তো বন্ধুরা, সবার প্রথমে আপনাকে যেটা করতে হবে, সবার প্রথমে আপনি যে ব্রাউজার দিয়ে আপনার ফেসবুক অ্যাকাউন্ট ইউজ করেন সেই ব্রাউজারে লগ ইন হয়ে যাবেন। তো আমি এখানে দেখতে পাচ্ছেন যে অলরেডি আমি ফেসবুকে লগ ইন হয়ে রয়েছি, এখানে আমি ফেসবুকের অফিসিয়াল অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশান ইউজ করছি। তো প্রথমে আপনি ফেসবুকে লগ ইন হয়ে যাবেন, তারপরে আপনি আপনি যদি ফেসবুক অ্যাপ্লিকেশান ইউজ করেন তো আপনি এইখানে যাবেন, এই অপশানে যাবেন, তারপরে এখান থেকে আপনার প্রোফাইলে চলে যাবেন। আমি আমার প্রোফাইলে যাচ্ছি, এই দেখুন এখানে আমি আমার প্রোফাইল ওপেন করে নিয়েছি। তো এরকম আপনি আপনার যে কোনো ব্রাউজার থেকেও আপনি আপনার প্রোফাইলটি ওপেন করে নেবেন। প্রোফাইল ওপেন করে নেবার পর আপনি অ্যাবাউটে যাবেন, এখানে আমি ফেসবুক অ্যাপ্লিকেশান ইউজ করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনি কিন্তু যে কোনো ব্রাউজার থেকে অ্যাবাউটে যেতে পারবেন, প্রথমে অ্যাবাউটে যাবেন, তারপরে আপনার এইখানেই এই পেজেই হয়তো আপনি পেয়ে যাবেন অ্যাড ওয়ার্ক বলে একটা অপশন। আপনি যদি কোনো ব্রাউজার ইউজ করেন আপনি হয়তো এই পেজেই পেয়ে যাবেন। আমি যেহেতু অ্যাপ্লিকেশান ইউজ করছি সেই জন্য এখানে মোর অ্যাবাউট ইউ আমাকে এইখানে যেতে হবে। আপনিও যদি অ্যাপ্লিকেশান ইউজ করে থাকেন ফেসবুক অ্যাপ তাহলে আপনি এইখানে যাবেন মোর অ্যাবাউট ইউ। এখানে যাবার পর আপনি এইখানে অ্যাড ওয়ার্ক বলে একটা অপশন রয়েছে, এই দেখুন। তো আপনাকে এইখানে যেতে হবে, আপনি যে কোনো ব্রাউজার থেকেও যেতে পারেন, অ্যাড ওয়ার্কে যাবেন, তারপরে এইখানে আপনি সার্চ করবেন হোয়াট ডিড ইউ ওয়ার্ক, এই এই বক্সে আপনি সার্চ করবেন ফেসবুক ভিআইপি অ্যাকাউন্ট, সম্পূর্ণ ক্যাপিটাল লেটারে লিখবেন। দেখতে পাচ্ছেন এখানে আমি ফেসবুক ভিআইপি অ্যাকাউন্ট লিখে দিয়েছি। আর এইখানে দেখুন নিচে কতগুলো ভিআইপি অ্যাকাউন্টের অপশন দেখতে পাচ্ছেন, তো এখান থেকে আপনি যে কোনো অ্যাকাউন্ট সিলেক্ট করে নেবেন। চলুন আমি প্রথমেরটি সিলেক্ট করে নিচ্ছি, দেখুন এখানে লেখা আছে ফেসবুক ভিআইপি অ্যাকাউন্ট, জাস্ট এখানে ট্যাপ করে দিলাম। আর এইটা দেখুন এখানে সিলেক্ট হয়ে গেছে আমার ওয়ার্কে। আপনি এখান থেকে পজিশনও করতে পারেন, সিটি বা টাউন দিতে পারেন, ডেসক্রিপশনে দিতে পারেন। চলুন আমি এগুলো ছেড়ে দিচ্ছি, আমি এখান থেকে ফ্রম ইয়ার জাস্ট এইখান থেকে আমি এটা করে দিলাম। ফর এক্সাম্পল আপনি যে কোনো কিছু দিতে পারেন, আমি 2010 করে দিলাম, মান্থ এপ্রিল, জাস্ট ডে 3, জাস্ট আমি ফর এক্সাম্পল আপনাদেরকে দেখাবার জন্য এটা লিখে দিলাম। আপনারাও যে কোনো কিছু অ্যাড করতে পারেন। অ্যান্ড দেন আপনি এখানে আই কারেন্টলি ওয়ার্ক অ্যাট, এখানে টিকমার্ক বসিয়ে দিতে পারেন বা আপনি এটা উঠিয়ে দিতে পারেন, তো আপনার পছন্দ মতো রেখে দেবেন। তারপর এখান থেকে সেভ করে দেবেন, দেখুন এখানে সেভ লেখা আছে। আর দেখুন সেভে ক্লিক করে দেবার সাথে সাথেই আপনার অ্যাকাউন্টটি দেখুন এখানে দেখতে পাচ্ছেন ফেসবুক ভিআইপি অ্যাকাউন্ট অফিসিয়াল, অর্থাৎ আপনার ফেসবুক অ্যাকাউন্টটি ভিআইপি হয়ে গেছে। আপনাকে আপনার প্রোফাইলটিকে যারা ভিজিট করবে তারা দেখতে পারবে, আপনি এখান থেকে চাইলে শেয়ার করতে পারেন। তো আমি চলুন ব্যাক করে দিচ্ছি, আমি আমার প্রোফাইলটি আবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ওপেন করে। আমি রিফ্রেশ করে নিচ্ছি পেজটি, আর এইখানে দেখুন
work at Facebook VIP account. এখানে দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টটি ভিআইপি হয়ে গেছে। সো ফ্রেন্ডস, এইভাবেই আপনি খুব সহজেই আপনার ফেসবুক অ্যাকাউন্টটিকে ভিআইপি অ্যাকাউন্ট বানাতে পারবেন। আপনার প্রোফাইলটি যারা যারা ভিজিট করবে তারা দেখবে যে আপনার অ্যাকাউন্টটি ভিআইপি। আর হ্যাঁ ফ্রেন্ডস, আমি আপনাদেরকে আবারও বলছি যে ফেসবুকে ভিআইপি অ্যাকাউন্ট বানাবার জন্য আপনাকে এক্সট্রা কোনো টাস্ক কমপ্লিট করতে হবে না। আপনি সিম্পলভাবে আপনার অ্যাকাউন্টটিকে কয়েকটি স্টেপের মাধ্যমেই ভিআইপি অ্যাকাউন্ট বানিয়ে ফেলতে পারবেন। আর আপনার অ্যাকাউন্টটি ভিআইপি হয়ে গেলে যে ফেসবুক আপনাকে এক্সট্রাভাবে কোনো ফিচার্স প্রোভাইড করবে এরকম কিছুই না। জাস্ট আপনি আপনার ফ্রেন্ডসদের সামনে আপনার অ্যাকাউন্টটিকে ভিআইপি বানিয়ে ফেললেন, তারা আপনার অ্যাকাউন্টটিকে ভিআইপি অ্যাকাউন্ট হিসেবে দেখবে, এইরকমই জাস্ট, এক্সট্রা কিছুই আপনি পাবেন না। সো ফ্রেন্ডস, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। কোনো প্রবলেম হলে ডেফিনেটলি সাহায্য করবো, আপনারা জাস্ট কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর যদি আপনারাও কোনো ভিডিও পেতে চান অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাতে পারেন। এছাড়াও আপনি আমাদের ফেসবুক পেজ, গুগল প্লাস পেজ এবং টুইটারেও ফলো করতে পারেন, ডেসক্রিপশনে লিংক পেয়ে যাবেন। ফ্রেন্ডস, আজকের মতো এইখানেই বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সবসময় অ্যান্ড্রয়েড শিক্ষকের সাথে থাকবেন।